নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এরই মধ্যে তার নাম মনোনীত করেছেন প্রধান বিচারপতি। সদস্য হিসেবে আছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, নির্বাচন কমিশনার নিয়োগ আইন অনুযায়ী মহা হিসাব নিরীক্ষক এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানও এর সদস্য হবেন। এছাড়াও দুইজন বিশিষ্ট নাগরিককে কমিটির সদস্য করা হবে। দ্রুতই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। এর আগে সকালে আইন উপদেষ্টা জানিয়েছিলেন, এই কমিটি গঠনের মাধ্যমে নির্বাচনের পথে যাত্রা শুরু করছে সরকার। এরপর নির্বাচন কমিশন গঠন করা হবে এবং তারা ভোটার তালিকা হালনাগাদ করবে। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আগের আইন অনুযায়ী সার্চ কমিটি গঠিত হয়েছে, যারা 10 জনের নাম প্রস্তাব করবে। সেখান থেকে 5 জনকে নিয়ে কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।